আমের ফল মধুরই হয়, তাই ধৈর্য ধরছি। এখন মধুর একটা জিনিস দেখতে পাবো। অনেকটা কষ্ট করে অনেক দূর উঠে আইছি, আসার পরে যদি এত সুন্দর কিছু দেখতে পারি তাহলে খারাপ তো না, তাই না? আসসালামু আলাইকুম। আপনারা আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, অনেক হাঁপায় গেছি ভাই বোনেরা, অনেক দূর উঠছি। তো যাই হোক, চলেন পিছন ক্যামেরা যায় যে জিনিসটা দেখতে আইছি সেই জিনিসটা আপনারা দেখাই। আর প্লিজ এত কষ্ট করে ভিডিও করি, একটু কমেন্ট টমেন্ট করেন। ভাবনি চলে আইছি, এখন চলতে চলতে এত দূর আইছি, এবার দেখবো। বাহ, কি আপনাদেরকে ইচ্ছে জাগছে যে এই ঝর্ণাটার নাম কি এবং ফুল ঝর্ণাটা দেখার? আমার কিন্তু খুবই ইচ্ছা জাগছে। কারণ কি জানেন, এই ঝর্ণাটা যেখান থেকে আসতেছে সেটা দেখলে ভাই বোনেরা আপনারা তো অবাক হয়ে যাবেন। কারণ এত বড় একটা পাহাড় থেকে ঝর্ণাটা আসতেছে এবং এই ঝর্ণার একটা সুন্দর নাম আছে, এবং কি কারণে এই জায়গায় হয়েছে এবং এর ইতিহাসটা আপনারা টুকটাক আমি জানাবো না এই ভিডিওতে। দেখেন মানুষ, বুঝা যাচ্ছে কিনা, ওই জায়গায় আমরা যাব। মা গো মা, এত দূর, তাহলে শেষ। আমি আসছি। হু, ইজ ইট গুড? ওকে, থ্যাংক। পৃথিবীটা কতটা সুন্দর এই সব জায়গায় আসলে আসলেই বোঝা যায় যে কই থেকে এই ঝর্ণাটা এত সুন্দরভাবে ঝরতেছে এবং এই ঝর্ণা থেকে একটা নদী তৈরি হয়ে গেছে। 100 ফুট উপর থেকে এই পানিগুলো নিচের দিকে দ্রুত এবং প্রচুর পরিমাণ ঢালা হয়ে নিচের দিকে সুন্দরভাবে পড়তেছে এবং আঁকাবাঁকাভাবে দেখতেই পাচ্ছেন। আর এই ঝর্ণাটা কাসকেড ক্রিক এর উপরে কিন্তু অবস্থিত। বলে গেছিলাম আপনাদের বলতে, এই যে ঝর্ণাটা দেখছেন এই ঝর্ণাটার নাম কিন্তু হিডেন ফল। এই ঝর্ণাটা ওয়াইমিংয়ে অবস্থিত এবং আপনারা দেখছেন জেনি লেকে আমরা আসছিলাম, সেই জেনি লেকের পাশেই কিন্তু এই হিডেন ফলটা। হিডেন ফল মানে হচ্ছে লুকায়িত একটা ঝর্ণা, তো আসলেই কিন্তু এটা লুকায়িতই ঝর্ণা। কি সুন্দরই, একদম পাহাড়ের মাঝে কিন্তু ঝর্ণাটা এত সুন্দরভাবে বয়ে চলছে। এবং এই ঝর্ণাটা কিন্তু মাঝারি আকারের, 4.9 মাইল আউট এবং ব্যাক হাইক হলো 620 ফুট। আর এই ঝর্ণাটাতে আপনারা সাঁতারও কাটতে পারবেন, প্রচুর পরিমাণ মানুষ আসলে প্রত্যেক দিন এই জায়গায় আসে। জিনিস আসলে কি, বাস্তবে সুন্দর, মানে তেমনই এই ঝর্ণাটা সত্যি বাস্তবে অনেক সুন্দর, কিন্তু ভিডিওতে দেখলাম কি মোটামুটি অতটা বেশি ভালো ই হলো লাগলো। যাই হোক না কেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর শোনেন, নেক্সটে কিন্তু আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখার জন্য শাকিলের সাথে ইউএসএর পেজে কিংবা নাটোর বর্ণের পেজের সাথে থাকেন। আর শোনেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে যা একটা সাবস্ক্রাইব করেন ভালোবেসে, যদি ভালো না বাসেন তাহলে দেওয়ার দরকার নেই, সাবস্ক্রাইব করেন। বাই।